শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রের বাবাকে 5 দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ আদালতে। জিতুর বিচার চেয়ে আজও রাস্তায় শিক্ষার্থীরা। আমাদের স্যারকে যে হত্যা করছে তার সঠিক বিচার চাই। আমাদের 6টা দাবি মেনে না নেওয়া হয় আমরা টানা আমাদের মানববন্ধন চালিয়ে যাব। ময়মনসিংহে প্রেমের টানে তরুণ তরুণী পালিয়ে যাওয়ায় ছেলের মাকে পুড়িয়ে হত্যার অভিযোগ। মেয়ে পক্ষের 8 জনকে আসামি করে মামলা, গ্রেফতার 2। উজানের ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি। সিলেটে এখনও পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ। উত্তরের কয়েক জেলায় নতুন এলাকা প্লাবিত। 2 দিন আগে পানি অনেক কমে আসছিল, দুবার 1 দিন পরে দেখা যাচ্ছে যে পানিটা এখন বর্তমানে অনেক বাড়া বাড়ছে। একবার সিরা আর সিনি আর স্যালাইন পাইছি আর পানি পাইছি, চাল টল কিস্তা পাই নাই আমরা। বসতে শুরু করেছে কুরবানির পশুর হাট। বেশিরভাগ জায়গায় চলছে প্রস্তুতি, ক্রেতা সমাগম কম, যাচাই বাছাইয়ে ব্যস্ত সময়। পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে মাদারীপুরে চলছে সাংস্কৃতিক উৎসব। নামকরা শিল্পীদের পরিবেশনার সাথে আতশবাজির জমকালো আয়োজন। গাড়ি চালিয়ে পুরোটা পার হলাম, অবশ্যই সবার মতো আমার অনুভূতি খুবই ভালো। প্রত্যেকটা বছরের এই 25 জুনে এই উৎসব করা উচিত। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে, সাথে আছি নুসরাত পৃষ্টি। সাভারের আশুলিয়ায় ছাত্রের মারধরের শিক্ষকের মৃত্যুর প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। আজও মানববন্ধন করেছেন হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। চিত্রশাইল এলাকাকে কিশোর গ্যাংমুক্ত করার সহ 6 দফা দাবি জানিয়েছে তারা। এদিকে অভিযুক্ত শিক্ষার্থী জিতুর বাবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বখাটে সন্তান ঘটিয়েছে হত্যাকাণ্ড, তাই শিক্ষকের মৃত্যুর পর ঘাতক জিতু সহ পলাতক তার পরিবারের সদস্যরাও। তবে শেষ রক্ষা হলো না বাবা উজ্জ্বলের। মঙ্গলবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে জিতুর বাবাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে নেওয়া হয় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। কোনো ধরনের ধীরগতি এখানে নাই এবং পুলিশের কার্যক্রম স্বাভাবিকভাবে প্রথম থেকেই চলছে। যখনই জানানো হয়েছে তখন থেকে স্বাভাবিকভাবে পুলিশের যে তদন্ত কার্যক্রম এবং আসামি ধরার যে অভিযানগুলো, সেটা আমাদের টিম 2-3টা টিম মানিকগঞ্জ, কুষ্টিয়া বিভিন্ন জায়গায় আমাদের অভিযান পরিচালনা করছে। এদিকে ঘটনার বিচার দাবিতে আশুলিয়ার শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন করেন তারা। চিত্রশাইল এলাকাকে কিশোর গ্যাং মুক্ত করা সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। আলামত জব্দ করা, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা এবং ঘটনাস্থলে আসা, আমরা আসলে পুলিশের এই 3টা কাজই ব্যর্থ দেখেছি। আমরা চাই যে আমাদের স্যারকে যে হত্যা করছে তার সঠিক বিচার চাই, সে যেন একটা তার যেন সঠিক বিচার হয়। স্যারের উপর যে এভাবে অতর্কিতভাবে হামলা হয়েছে এবং স্যার নিহত হয়েছে, তার যেন সর্বোচ্চ শাস্তি হয়। যদি আমাদের 6টা দাবি মেনে না নেওয়া হয় আমরা টানা আমাদের মানববন্ধন চালিয়ে যাব। গেল শনিবার প্রতিষ্ঠানটির 10ম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম জিতু স্টেম দিয়ে কলেজ শাখার শিক্ষক উৎপল কুমারের মাথায় আঘাত করে সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। এদিকে নড়াইলে কলেজ অধ্যক্ষকে লাঞ্ছিতের পাশাপাশি নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে সদর থানায় অজ্ঞাত 170 থেকে 180 জনের বিরুদ্ধে পুলিশ মামলা করে। পরে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করা হয়। ঘটনাটি খতিয়ে দেখতে 2 সদস্যীয় তদন্ত কমিটি কাজ করছে। গত 18 জুন মির্জাপুর ইউনাইটেড কলেজের এক শিক্ষার্থীর ধর্ম অবমাননা করে একটি ফেসবুক পোস্ট ঘিরে অসন্তোষ দেখা দেয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন অধ্যক্ষকে লাঞ্ছিতের পাশাপাশি 3টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষকের গলায় জুতা পরানো সহ হত্যার ঘটনায় তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দায় থাকলে তা খতিয়ে দেখা হচ্ছে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে ঈদে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে কথা তিনি জানিয়েছেন। নড়াইলে শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,
উত্তেজিত জনতা এত বেশি ক্ষুব্ধ হয়ে যাওয়ায় ডিসি এসপি নিয়ন্ত্রণে আনতে পারেনি। আরও বললেন, তদন্ত করা হচ্ছে, কারো দায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এবার সারা দেশে 4,000-এর বেশি পশুর হাট বসবে, হাটে যেন চাঁদাবাজি না হয় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। আর হাটে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হঠাৎ করেই ঘটে যায় এই যে ঘটনাটা, একটা আমরা সত্যি দুঃখিত এই ধরনের একজন শিক্ষককে জুতার মালা পরিয়ে দিয়েছে যারা উত্তেজিত জনতা, কতখানি নৈতিক অবক্ষয় ঘটেছে সেইটা আপনারা নিজেরাই অনুমান করুন। তবে আমাদের যেটা করণীয় সেটা আমরা করেছি, তার বাবাকে ধরেছি, আমরা খুব শীঘ্রই তাকে বলে ফেলব এবং তাকে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আশুলিয়া নড়াইলে শিক্ষক হত্যা ও লাঞ্ছনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে সিনেট ভবনের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়, আর এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন সাবেক উপ উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, বাংলা বিভাগের অধ্যাপক শফিকুন্নবিসেম আদি, সাবেক প্রক্টর মুজিবুল হক আজাদ খান সহ আরও অনেকে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় দেশের প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী অধ্যাপক অরুণ কুমার বসাকের রাজশাহীর জমি দখল মুক্তির দাবি জানানো হয়। প্রেমের টানে ঘর ছাড়ে তরুণ তরুণী, অভিযোগ উঠেছে এই কারণে ছেলের মাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে মেয়ে পক্ষের লোকজন। আর এমনটি ময়মনসিংহে ঘটেছে। এই ঘটনায় 8 জনকে আসামি করে মামলাও হয়েছে, এর মধ্যে 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে। ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকা, প্রতিবেশী তরুণ তরুণীর প্রেমের সম্পর্ক মেনে নেয়নি মেয়ে পক্ষ, তাই রোববার ঘর ছাড়ে দুজন। অভিযোগ, এই কারণে মঙ্গলবার সকালে ছেলের মাকে নির্যাতনের পর শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। স্থানীয়রা লাইলি বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরে তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আমার ছেলে আরেকজনের মেয়ে বাড়ি হয়ে গেছে গা এলাকা, আমাদের ঋণের এক দারোগা আছে খাগড়াছড়ি চাকরি করে, হ্যাঁ কইছে যে আমি তো কালকে বিচার সংশোধন করে দিব। তারা টাকা পয়সা দেয়াছে 8 লাখ করে টাকা আছে, সংশোধন ই করে দিলে কোনো সমস্যা নাই, আমরা মাইরলে তো বড় লোকের অনলোক আমরা গরিব পারবা। পুড়িয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্তরা। তারা 7-8 জন মিলে বুঝছেন এই ঘর থেকে 4 মহিলা তারে ধরে নেড়ে এই ঘর বাঁধছে, বাঁধা পেট্রোল মেরে আগুন লাগাইয়া মুহ বাঁধছে, আর তো কারেন্টের তার দেওয়া বাঁধছে, ঠ্যাঙ্গো বাঁধছে, বাঁধা পেট্রোল মেরে আগুন জ্বালায় ঘুরছে। একজন যদি একটা অকারেন্স করে তো সেটা সামাজিকভাবে বা আইনগতভাবে যে শাস্তি দেওয়া হয় সেটার দিকে যাওয়াটাই বেটার হবে। এই ঘটনায় 8 জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে, কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। তদন্তকালীনই আমাদের কাছে বিকেলে খবর আসে যে ভিকটিম 6:30 সময় ঢাকা চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। আমরা ইতিমধ্যেই ঘটনায় জড়িত 2 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। পানি কমতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছিল বন্যা কবলিত এলাকাগুলোতে, কিন্তু আবারও এই পরিস্থিতির অবনতি গোটা দেশ জুড়ে। সিলেট সুনামগঞ্জের প্লাবিত লোকালয়ে পানি বাড়ছে, প্লাবিত হয়েছে রংপুর লালমনিরহাটের নিম্নাঞ্চল। ভারত ও বাংলাদেশে বৃষ্টিপাতের ফলে দেশের বেশিরভাগ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, এমনটি বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সুনামগঞ্জের 12 উপজেলাতেই অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে বানভাসীরা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা দোয়ারাবাজারে ত্রাণ তৎপরতা জোরদার করেছে প্রশাসন। বাড়ছে পানিবাহিত রোগ, মেডিকেল ক্যাম্প বসিয়ে দেয়া হচ্ছে বিনামূল্যে চিকিৎসা। হঠাৎ করে আবার গত রাত থেকে আবার বন্যার পরিস্থিতি আবার উন্নতির দিকে অবনতির দিকে চলে যাচ্ছে, আবার পানি হয়েছে, আবার আমাদের বাসার সামনের দিকে পানি আবার চলে আসছে। আসা যাওয়ার জন্য অনেক কষ্ট হয়, রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, অনেক কষ্ট হয়।
সিলেটে খুবই ধীর গতিতে নামছে কুশিয়ারার পানি। তীরবর্তী জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব উপজেলার 28,000 মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে। অন্যদিকে সিলেট সদর, বিশ্বনাথ সহ 7 উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আমার ঘরের ভিতরে পানি বেশি, আমরা কমর পানি বাদে আমার শাশুড়ি বুড়া দেখে আমার শাশুড়ি লই আইতাম পারছি না। আমরা ওই জায়গা ছাদের তিরপাল টাঙ্গায় থাকলাম। লিস্ট নিছে কিন্তু আজও পাত্তা পাইতেছে না। আমরা অসহায় হয়ে গেছি, গরু বাছুর লইয়া দান ফান সবটা আমরা ভিজে গেছে। উজানের ঢলে উত্তরেও বাড়ছে নদ নদীর পানি, বিপদসীমার উপর দিয়ে বইছে ধরলা। লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে তিস্তার পানিতে ডুবে গেছে নিম্নাঞ্চল। সংকট দেখা দিয়েছে মানুষ ও পশু খাদ্যের। স্কুলের মধ্যে আসি, খাবার দাবার নাই, ছাগল গরু নিয়ে আসি, বড় বন্যা হয়ে আগে খাওয়া দাওয়ার কষ্ট, এদিকে আবার বাড়ি ভাঙা খায়। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে নেত্রকোনা ও শেরপুরে। নেত্রকোনায় বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে বানভাসীরা। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে তারা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে গঙ্গা, পদ্মা, কুশিয়ারা ছাড়া দেশের সব নদ নদীর পানি বাড়বে আগামী 24 ঘন্টায়। সুমাইয়া আরিফিন অর্ণি, যমুনা নিউজ। সহকর্মীদের কাছ থেকে আমরা বন্যা পরিস্থিতির যেই পরবর্তী অবস্থা সেটি জানবার চেষ্টা করব। সুনামগঞ্জে আগে যাচ্ছি, সহকর্মী আমিনুল ইসলাম অপেক্ষা করছেন। আমিনুল, বারবার এই একই অবস্থা ঘুরে ফিরে হচ্ছে, বেশ কিছুদিন যাবতই কিন্তু বন্যা পরিস্থিতির এই ভালো হচ্ছে, আবার সেই মন্দির দিকে যাচ্ছে, এখন আবার অবস্থা খারাপ হতে শুরু করেছে। যেসব এলাকা প্লাবিত সেসব এলাকায় ত্রাণ সহায়তা ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা সেটি একটু জানাবেন, কারণ এই প্রক্রিয়াটি কিন্তু বেশ কিছু দিন যাবতই চলছে, যেটি লম্বা সময় ধরে চলছে এবং প্রক্রিয়াধীনও বলা চলে। সব মিলিয়ে কি অবস্থা দেখছেন একটু জানতে চাই। এই মুহূর্তে আসলে আপনি যেমনটি বলেছেন, সুনামগঞ্জে কিন্তু গেল দুই দফা বন্যায় অনেক ক্ষতি হয়েছে মানুষের, এবং এই মুহূর্তে আসলে ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে ব্যাপকভাবে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন সেনাবাহিনী প্রত্যেকটি গ্রাম ঘুরে ঘুরে, এই মুহূর্তে আমরা রয়েছি শান্তিগঞ্জ উপজেলায়, প্রত্যেকটি গ্রাম ঘুরে ঘুরে তারা যে নানা ধরনের খাবার তারা পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে, এবং প্রত্যেকটি যেসব এলাকায় আসলে এখন পর্যন্ত সাধারণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে জনপ্রতিনিধি পর্যায় থেকে যেখানে ঢুকতে পারেনি মানুষজন, যেহেতু রাস্তাঘাট ভেঙে গেছে, সেসব এলাকায় আসলে সেনাবাহিনীর এই তৎপরতা চলছে। আমরা তাদের সাথে আজকে এই তাদের ত্রাণ বিতরণ কার্যক্রমটি দর্শকদের দেখাতে এসেছি। এভাবে আসলে কাঁধে করে করে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তারা পানি মারিয়ে এগিয়ে গিয়ে চলছেন, যেসব খুব প্রত্যন্ত গ্রাম যেগুলো সেগুলোতে এসেছেন। এভাবে আসলে প্রত্যেক মানুষকে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। এই এই টিমে রয়েছেন লেফটেন্যান্ট সাকিবের নেতৃত্বে সেনাবাহিনীর এই টিমটি কাজ করছে। আমরা আরও অনেক এলাকা ঘুরেছি এভাবে, বিশেষ করে দোয়ারাবাজার এলাকা অনেক ক্ষতিগ্রস্ত, পাশাপাশি ছাতক উপজেলা, এভাবে প্রত্যেকটি উপজেলা এবার বন্যা আক্রান্ত হয়েছে, আবার নতুন করে বন্যার একটি চোখ রাঙানি রয়েছে। তো এর মধ্যে আসলে সুনামগঞ্জবাসী অনেক আতঙ্কে রয়েছেন। বৃষ্টি স্বাভাবিক, খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক বিরাজ করারই কথা। অনেক ধন্যবাদ বিস্তারিত তথ্য জানানোর জন্য। লালমনিরহাটে যাব, কারণ সেখানে আরেক সহকর্মী আনিসুর রহমান আমাদের জন্য অপেক্ষা করছেন। একটু আমাদেরকে জানাবেন আনিস, যেহেতু জেলার বন্যা পরিস্থিতি আবারও খারাপের দিকে এবং লালমনিরহাটে বিপদসীমার উপর দিয়ে বইছে ধরলার তিস্তার পানি, স্বাভাবিকভাবেই বানের পানি ঘরবাড়িতে ঢুকে পড়বার কথা, আপনি গোটা পরিস্থিতি আমাদেরকে যদি একটু জানাতেন। বৃষ্টি আপনি ঠিকই বলেছেন, লালমনি রাস্তাতে তিস্তা ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন কিন্তু আপনাকে দেখাতে পারি, আমি আছি ধরলা নদীর এই এই ধরলা নদীর এই শিমুলবাড়ি পয়েন্টে, এখন কিন্তু পানি বিপদসীমার 28 সেন্টি প্রবাহিত হচ্ছে, এবং তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর প্রান্তের বোকনাটি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, নদী এলাকাগুলো ঘুরছি, সেখানে আমি দেখছি অনেক বাড়িতে, কারো বাড়িতে হাঁটু পরিমাণ, কারো বাড়িতে কোমর পরিমাণ পানি, অনেকে উঁচু স্থানে স্কুলে আশ্রয় নিয়েছেন বানবাসী মানুষরা, সেখানে কিন্তু তারা গরু ছাগল হাঁস মুরগি এবং সেখানে একসাথে বসবাস করছেন। আমি জানতে চেয়েছিলাম যে তারা এ পর্যন্ত জেলা প্রশাসন বা জনপ্রতিনিধিদেরকে এসেছিলেন কিন্তু তারা কিন্তু জানিয়েছেন যে না, কেউ আসেননি, এবং আমাদের দুদিন ধরে এখানে পানিবন্দী অবস্থা, স্কুল বা বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন, সেখানে তাদের কোনো সেই খোঁজ খবরও নেননি। তবে বোকনাট ইউনিয়ন চেয়ারম্যান
হাবিবুর রহমান হাবিব, তিনি আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত লালমিনিয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, বিশেষ করে তার ইউনিয়নের পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে, খুব স্বাভাবিকভাবেই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, জানছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ আনিস। পদ্মা সেতু দিয়ে যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। মাওয়া ও জাজিরা প্রান্তে টোল প্লাজায় পুলিশ মোতায়েন রয়েছে, সেনাবাহিনীও টহল দিচ্ছে। সেতুর উপরে গাড়ি থামিয়ে কাউকেই দাঁড়াতে দেওয়া হচ্ছে না, নিয়ম মেনে সেতু পারাপারে উদ্বুদ্ধ করতে মাইকিং চলছে। এদিকে সেতু দিয়ে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে মোটরসাইকেল চলাচল, তবে মালিক ছাড়া কেবল পণ্য হিসেবে মোটরসাইকেল পার করা যাচ্ছে পিকআপ কিংবা ট্রাকে। অনেকেই বাইক প্রতি 500 থেকে 700 টাকা দিয়ে পার করাচ্ছেন, আর মালিকটা সেতু পাড়ি দিচ্ছেন বাসে চেপে। একটু পদ্মা সেতু এলাকা থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনতে চাই। পদ্মা সেতু জাজিরা প্রান্তে অর্থাৎ মাদারীপুরের দিকে আমাদের সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার অপেক্ষা করছেন। প্রদ্যুৎ, একটু সেতুতে ঢাকামুখী যানবাহনের চাপ কেমন দেখছেন এটি জানাবেন। প্রথম দুই দিন যেই চাপ ছিল, এরপরে তো বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, আর এ কারণে বাইকের যেই বিষয়টি তাতে নিষেধাজ্ঞাও আসলো চলাচলে, এরপরে যানবাহনের চাপ কি কিছুটা কমলো নাকি একই রকম আছে? হ্যাঁ, বৃষ্টি যানবাহনের চাপ আমাদের যেই ধারণা, এবং আমরা যেভাবে বিশেষ করে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেই বাসগুলো এই রুটে যেভাবে আসতে দেখছি, এতে এই সংখ্যা ধীরে ধীরে বাড়বে এবং অপরদিকে আরও যোগ হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাট থেকে কোরবানির পশুবাহী কিন্তু এক প্রকার দীর্ঘ সারি পড়েছে, সারি বলতে মানে অনেক যানবাহন কিন্তু আমরা আসতে দেখছি, এবং তাদের কথা হচ্ছে যে তারা যে বিভিন্ন দেশের রুট ব্যবহার করত সেই রুটগুলোতে তারা দীর্ঘ ভোগান্তির শিকার হতো পদ্মা সেতুর কারণে। আমরা দেখতে পাচ্ছি বরিশালের বিভিন্ন স্থানের হাট থেকে, খুলনার বিভিন্ন স্থানের হাট থেকে এই যেই পশুবাহী ট্রাক সেগুলো চট্টগ্রাম যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা সহ বিভিন্ন হাটগুলোতে যাওয়ার জন্য ইতিমধ্যেই আমরা অসংখ্য গরুবাহী ট্রাক যেতে দেখেছি। অপরদিকে যেই দূরপাল্লার বাস রয়েছে অর্থাৎ অত্যাধুনিক যে বাসগুলো এই রুটে আমরা কখনো চলতে দেখিনি, সেই বাসগুলোকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন সোহাগ পরিবহন, গ্রিন লাইন পরিবহন, ঈগল পরিবহন, সেই অনেক অত্যাধুনিক বাস কিন্তু ইতিমধ্যেই এই রুট ব্যবহার করছে। বিশেষ করে যেই বাসগুলো কলকাতা থেকে ঢাকা যায় সেই বাসগুলো কিন্তু ইতিমধ্যেই এই পদ্মা সেতু ব্যবহার করে তারা বিভিন্ন গন্তব্যে বা ঢাকা যাচ্ছে। অপরদিকে পর্যটকদেরও কিন্তু ভিড় রয়েছে, যদিও এই সেতুতে তারা উঠতে পারছে না এবং তারা বিভিন্ন বাসে চড়ে বিভিন্নভাবে কিন্তু পদ্মা সেতু পরিদর্শন করছে। বৃষ্টি, ধন্যবাদ অনেক আপনাকে প্রদ্যুৎ। নরসিংদীর বেলাবতে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। বেলা 11টায় শুরু হওয়া এই অবরোধে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যানজট ছড়িয়ে পড়ে 2 কিলোমিটার এলাকায়। এরপরে বেলাবো থানা ও ইটাখোলা হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা জানিয়েছেন, 25 জুন দুপুরে নারায়ণপুর ইউনিয়নের খামার চরে সন্ত্রাসীদের হাতে খুন হন বারুইচা বাজারের এলপি গ্যাস ব্যবসায়ী কবির হোসেন। পরদিন 9 জনের বিরুদ্ধে পরিবার মামলা করে, একজন গ্রেফতার হলেও বাকিরা ধরাছোঁয়ার বাইরেই। ইউপি সদস্য তিনি, তবে এলাকায় পরিচিত মাদক সিন্ডিকেটের হোতা হিসেবে। বয়স্ক ভাতা সহ নানা কার্ড বিতরণেও অনিয়মের অভিযোগ যশোরের চৌগাছার মহিদুল ইসলামের বিরুদ্ধে, যদিও সব অস্বীকার করেছেন সুখপুকুরিয়া ইউপির এই সদস্য। পুলিশ বলছে মাদকের মামলাও আছে মহিদুলের বিরুদ্ধে। যশোরের চৌগাছা ভারতীয় সীমান্তবর্তী এই জনপদে হাত বাড়ালেই মেলে নেশা জাতীয় দ্রব্য, গড়ে উঠেছে শক্তিশালী মাদক সিন্ডিকেট।
উপজেলার শুকপুকুরিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য মহিদুল ইসলাম। তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক চক্রের হোতা তিনি। জনপ্রতিনিধি হওয়ার পর থেকেই প্রভাব খাটিয়ে চালাচ্ছেন রমডমা বাণিজ্য বয়স্ক বিধবা সহ নানা কার্ড বিতরণে অনিয়ম দুর্নীতিরও অভিযোগ আছে মহিদুলের বিরুদ্ধে। সাতটা মামলা আছে, একটা আছে এখানে অস্ত্র মামলা, আর সব মাদক মামলা। এবং তার ভাইপো পাচার কেজে হেড এলাকায় আছে এখানে, যত নারী পাচার, শিশু পাচার সব ভারতে পাচার করছে তারা। লোক হিসেবে আগে এর আগে ছিল ব্ল্যাক মার্কেট, এখন জনগণ চাষে এসে সে মেম্বার হয়েছে। কার্ড ছিল, টাকা দিন বলে চালের কার্ড কেটে দিয়েছিল, টাকা চাইল। চাল নিতে আসে, মনে করেন গরিব শ্রেণী খুব কম, মধ্যবিত্ত বেশি, তারপরে বড় লোক আছে কিছু। মাল দিন এসে তাপসের কাছে আসছিল, সে মাল দিইনি, যাই হোক বলছে মাল নেই, ব্যবসা করছি না, কিন্তু আস্তে করে যাচ্ছে, তোর মালটা গেল না কেন, এই জায়গায় তো খারাপ লাগলো আমারও। সম্প্রতি এই অডিওটি ভাইরাল হয়েছে। কথোপকথনটি মহিদুলের সাথে চক্রের সদস্য রকিমের বলে জানিয়েছেন এলাকাবাসী, তবে এটি নিজের নয় বলেই দাবি করেছেন এই ইউপি সদস্য। মানে পাচার কেস আছে কিনা আমার সঙ্গে দেখেন, তারপরে আমি যদি কারোর কাছে টাকা নিয়ে থাকি সেটা আপনারা দেখেন, আপনারা বলছেন বিজেপির সঙ্গে বা মাধবের সঙ্গে সংযুক্ত আছে, আপনারা দেখেন। হ্যাঁ, আমি সেনসিটিভলি ব্যবসা করি, আমি জেনে যাই, আজ পর্যন্ত কেউ বলতে পারিনি যে রকিম এই সরাসরি ব্যবসা করি, সেই তো এই হেল আমি জেনে খাটি, আমি সেটা স্বীকার করছি। পুলিশ বলছে নিরপরাধ নয় মহিদুল, তার বিরুদ্ধে থানায় দুটি মাদক মামলা রয়েছে, মাদক নির্মূলে অভিযান অব্যাহত আছে। মহিদুল ইসলাম মেম্বারের একটি অডিও কথোপকথন অনলাইনে ভাইরাল হয়েছে মর্মে জানতে পারি। আমরা তার বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্টতার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেলে তাকে আইনে সুপর্দ করা হবে। মনের বিরুদ্ধে কিছু অভিযোগ মৌখিকভাবে পাওয়া গেছে, লিখিত কোনো অভিযোগ এখনো পাই নাই, তো যেহেতু আমি অবহিত হয়েছি আমি এটা যথাযথভাবে তদন্ত করব এবং তদন্ত যদি প্রমাণিত হয় তাহলে আইনগত ব্যবস্থা নেব। 2016 সালে মাদক মামলায় একবার গ্রেফতারও হয়েছিলেন মহিদুল, তবে ছাড়া পেয়ে আবারও জড়িয়েছেন পুরনো পেশায়। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। এবারে আপনাদেরকে একটু কুরবানির হাটের খবর জানাবো, কারণ সারা দেশেই কুরবানির হাটের প্রস্তুতি চলছে। কোথাও কোথাও হাট বসতেও শুরু করেছে এবং উঠতেও শুরু করেছে গবাদি পশু। সহকর্মীরা অপেক্ষা করছেন, দুইজন দুই হাটে আছেন। প্রথমে রাজশাহীর হাটে যাব, রাজশাহীতে সহকর্মী মওদুদ রানা অপেক্ষারত আছেন। রানা, এবার রাজশাহীতে কতটি পশুর হাট বসবে কিংবা কতগুলো আসলে বসতে শুরু করেছে, সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। এই হাটটি এখনো প্রতি বুধবার এবং প্রতি রবিবারে বসছে এবং সাপ্তাহিক হাট হিসেবে আজকে আমরা যদি দেখেছি যে গরুর আমদানি রয়েছে প্রচুর, ক্রেতা খুব বেশি নেই। তবে এখানে অনেক গরু যারা খামারি রয়েছেন বা যারা ব্যাপারী যারা এনেছেন তারা ফেরত নিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় তাদের গরুর যে ব্যয় মোটাতাজাকরণের সেটি বেশি পড়েছে, যার কারণে এবার গরুর দাম বেশি, কিন্তু ক্রেতারা তাদের সেই দামটি দিতে চাচ্ছেন না, ফলে ফেরত নিয়ে যেতে হচ্ছে। আমি এই হাট ঘুরে যেটি দেখেছি যে তিন ধরনের যে গরু, ছোট গরু অর্থাৎ দুই মনের নিচে, সেই গরুগুলো 50-60 হাজার টাকায় বিক্রি হচ্ছে। দুই থেকে তিন মনের যে ওজনের গরুগুলো সেগুলো 1 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং 3-5 মন ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলো 1-2 লাখ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে এই বাজারে যে বড় গরু গরুগুলো ব্যাপারীরা নিয়ে এসছেন বা যারা খামারি যারা সারা বছর ধরে সেই গরুগুলো মোটাতাজাকরণ করেছেন তাদের অধিকাংশকেই ফেরেন যে সিলেট এবং চিটাগাং থেকে যেসব বড় ব্যাপারীরা আসেন এবার বন্যার কারণে সেখান থেকে তারা আসেনি, যার কারণেই বড় গরুর যে বাজার সেটি পড়তির দিকে এবং ছোট গরুর চাহিদা এবং মাঝারি গরুর চাহিদা বেশি। সেই গরুগুলো স্থানীয় যারা ক্রেতা রয়েছেন তারা নিয়ে যাচ্ছেন, তবে ব্যাপারীরা যদি তখন বাজারের যে দাম সেটি একটি বাড়বে। আর আপনাকে জানিয়ে রাখছি যে আজকে থেকেই আসলে রাজশাহীর আশেপাশের যে হাটগুলো রয়েছে কোরবানির পশু হাট সেটিও অন্তত 14টি হাট সেটি শুরু হচ্ছে। বিস্তারিত আপনার মাধ্যমে আমরা জানছিলাম, অনেক ধন্যবাদ মওদুদ রানা। যাবো এবারে গাজীপুরে, সহকর্মী পলাশ প্রধান অপেক্ষা করছেন। পলাশ, একটু জানাবেন এবার জেলা আর মহানগর সব মিলিয়ে কতটি হাট বসতে পারে আর পশু বেচা বিক্রিতে যে ধরনের পদক্ষেপ থাকে সেগুলো আসলে নেওয়া শুরু হয়েছে কিনা? তো
জি বৃষ্টি গাজীপুর সিটি কর্পোরেশনের এলাকায়, যেটি রয়েছে টঙ্গী, বোটবাজার, গাজীপুর সদর, কাশিমপুর, কোনাবাড়ি সহ মোট 15টি বাজার অস্থায়ী ইজারা দেওয়া হয়েছে। তার মধ্যে একটি স্থায়ী বাজার রয়েছে। আমরা দেখেছি যে যে স্থায়ী বাজারটি রয়েছে সেটিতে কিন্তু ইতিপূর্বে পশু কিন্তু আনছে বিভিন্ন পাইকাররা, তবে যে বাকি যে 15টি হাট রয়েছে সেখানে কিন্তু প্রস্তুতিমূলক কাজ চলছে। যদি আমি একটু দেখাই, এটি আমি রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের অস্থায়ী বাজার। সেই বাজারে কিন্তু আমরা দেখেছি পুরোদমে তাদের প্রস্তুতিমূলক যে কাজ, সেই কাজ কিন্তু প্রায় সম্পূর্ণের দিকে। আমরা দেখেছি গত কয়েকদিন যাবত তাদের যে প্রচার প্রচারণা, সেইভাবে কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। বিভিন্ন রং বেরঙ্গের গানের মাধ্যমে তারা এই বাজারে বিভিন্নভাবে তারা প্রচার করে আসছে। তবে এই যে টঙ্গীর যে বাজারটি বৃষ্টি, এটি কিন্তু প্রায় 3 কিলোমিটার চেয়েও বড়। অর্থাৎ বলা চলে যে গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে এই পশুর টঙ্গী বাজারটি। এটি কিন্তু আর দুদিন পরে কিন্তু এটি পুরোদমে কিন্তু পশু উঠবে। এত করে কিন্তু যারা ক্রেতা বিক্রেতা আছে তাদের কিন্তু একটি বিশাল একটি সমাগম দেখা যাবে। তবে যে স্থায়ী যে বাজারটি রয়েছে, সে স্থায়ী বাজারটিতে কিন্তু ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি যে যে ঈদকে কেন্দ্র করে যে পশু, সেই পশু কিন্তু কেনা বেচা হচ্ছে। তবে সিটি কর্পোরেশন অর্থাৎ যে বাজারগুলো রয়েছে সে বাজারে কিন্তু আর 2 থেকে 3 দিনের মধ্যেই সেই পশুর কেনা বেচা হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে টাকা লেনদেনের ক্ষেত্রে যে একটি মেশিন রয়েছে সেটি থাকবে, এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 2 স্তরে বলা থাকবে যেন চোর চিন্তা থেকে শুরু করে অর্থাৎ যারা অপসন্ধ তাদেরকে জানাচ্ছিলেন। ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন আপনি। নওগাঁ শহরে আমের মেলার আয়োজন করা হয়েছে। স্টলে স্টলে নানা প্রজাতির আম, দর্শনার্থীরাও ভিড় জমিয়েছেন। আমরা একটু সেই আমের স্টল থেকে ঘুরে আসতে চাই। আমাদের সহকর্মী শফিক ছোটন অপেক্ষা করছেন আমাদের জন্য। ছোটন, একটু দেখিয়ে দিবেন আমাদেরকে মেলার কি আয়োজন, কি চলছে, কতটি স্টল বসেছে এবং কি কি ধরনের আম মিলছে। বৃষ্টি আসলে এই মেলায় প্রায় 50টি স্টল স্থান পেয়েছে। এখানকার যারা উদ্যোক্তা অর্থাৎ বাগান মালিক, আম উৎপাদনকারী, তারা যেমন এসেছেন এখানে, এসেছেন যারা বিদেশে আম রপ্তানি করেন সেই রপ্তানি কারকরা এসেছেন আজকের এই মেলা উদ্বোধনে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের যারা উদ্যোক্তা তারাও এসেছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নওগাঁয় যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি আম উৎপাদন হয়, যার কারণে এই ধরনের মেলার আয়োজনটা আসলে খুব দরকার ছিল এমনটি যারা উৎপাদক তারা বলছেন। আর সেই সাথে তারা আসলে তুলে ধরতে পারছেন তাদের যে উৎপাদিত আমগুলো আছে সেগুলোর যে জাত আছে বা কত রকমের আম উৎপাদন হয় সেগুলো তারা তুলে ধরতে পারছেন। আমরা যদি একজনের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করি, আপনারা এই যে মেলার আয়োজন, এই মেলার আয়োজনে আসলে আপনাদের কি মনে হচ্ছে যে প্রতি বছরই দরকার কিনা? আমাদের এখানে আজকে যে মেলাটা হচ্ছে, এই মেলাটা আসলে হওয়া খুব জরুরি দরকার, কারণ আমাদের নওগাঁয় এত পরিমাণ আম উৎপাদন হয়, প্রায় 60 থেকে 70 প্রজাতির আম এখানে উৎপাদন হয়। তো আসলে নওগাঁর লোকজন এটা জানে না, বাংলাদেশের এখানে অনেক মানুষই জানে না যে বাংলাদেশে এত প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর আম রপ্তানি হয়। আসলে মানুষের সামনে যে বলছিলেন সেগুলোও শুনছিলাম, অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। পদ্মা সেতু উদ্বোধনের সন্ধ্যা থেকে প্রধানমন্ত্রী জনসভা মঞ্চে 6 দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব চলছে মাদারীপুরের শিবচরে। জমকালো এই আয়োজন মাতিয়ে রেখেছেন দেশের নামকরা শিল্পীরা। জেলা প্রশাসন বলছে সেতু উদ্বোধন ঘিরে পদ্মাপাড়ে এমন আয়োজন বাড়তি আনন্দ যোগ করছে। রাতের আকাশে একরাশ আবির ছড়িয়ে দিল আতশবাজির আলো, নিজের মঞ্চ রঙিন হয়ে উঠেছে তারকাদের পরিবেশনায়। পদ্মা সেতুর উদ্বোধনের পর মঞ্চে চলছে 6 দিনের সাংস্কৃতিক উৎসব। মাদারীপুরের শিবচরে বসেছে উৎসবের হাট। জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, নাটক আর আবৃত্তির আসর চলছে গভীর রাত পর্যন্ত। পদ্মা সেতুকে ঘিরে মানুষের যে উৎসব, এই উৎসবের কোনো কমতি নেই, এই জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এই উৎসবে যোগ দিচ্ছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় একদল এক ঝাঁক এই অ্যাক্রোব্যাটদেরকে সুদূর চীন থেকে ট্রেন্ড আপ করে নিয়ে আসি। এমন অনুষ্ঠানে অংশ নিতে পারা গর্বের বলছেন শিল্পীরা। আজকে গাড়ি চালিয়ে পুরোটা পার হলাম, অবশ্যই সবার মতো আমার অনুভূতি খুবই খুবই ভালো। প্রত্যেকটা বছরের এই 25 জুনে এই উৎসব করা উচিত, এই বাঙালি জাতির এই ঐতিহ্য রক্ষা করার জন্য।
পদ্মাপাড়ের মানুষকে বাড়তি আনন্দ আর বিনোদন দিতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। মাদারীপুর আশেপাশে যে জেলাগুলো আছে, শরীয়তপুর, মুন্সিগঞ্জ এবং যারা পদ্মা ব্রিজ আজকে পার হচ্ছেন, তারা কিন্তু এই প্রোগ্রাম উপভোগ করছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আজকে আমাদের ঘরে ঘরে আনন্দ, সবাই আনন্দ করতেছে যে যেভাবে পারতেছে। ত্রিশুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 9:30 পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। সুমাইয়া আরিফিন অর্ণি, যমুনা নিউজ। সংবাদ সারাদেশের আয়োজন এখানেই ছিল।